দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ পাকের নিজের ঘর মসজিদে এনেছেন, আল্লাহর মেহমান বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কুদরতি কদমে আল্লাহর সাজদার তৌফিক দান করেছেন। সুবহান মালিকের দরবার উঁচু আওয়াজে আমরা অন্তর থেকে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে এনেছেন আল্লাহর গোলামি করার জন্য, খুশি না বেজার? চাইলেও কিন্তু ইবাদত করা যায় না আল্লাহ তৌফিক না দিলে, কথা ঠিক না? অনেকে চেয়েছিল এই জুমা পড়বে, কিন্তু আল্লাহ হয়তো হায়াত দেন নাই, নতুবা অসুখ, নতুবা কোনো মুসিবতে ফালাই আল্লাহ আনেন নাই, কথা ঠিক কি না? তো আল্লাহ যে আমাদেরকে এনেছেন আল্লাহর শুকর আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন তোমরা যদি নিয়ামত পাইয়া শুকর আদায় করো, যে নিয়ামত ওই নিয়ামত আমি আরও বাড়াইয়া দিন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করার সুযোগ আরও বেশি করে দিবেন, আরও বেশি বেশি নামাজ করার তৌফিক দান করবেন। আলহামদুলিল্লাহ বলি, দুনিয়াতে এসেছি আল্লাহর গোলাম হওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? আল্লাহর গোলাম হতে হলে আল্লাহর গোলামের রশি গলায় লাগাতে হবে। আজাদের নাম কোনো গোলামি নয়, কথা ঠিক না বেঠিক? আজাদ তো হবে গরু বকরি বেড়া ছাগল দুম্বা কুকুর বিড়াল শৃগাল, এরা হবে আজাদ, অর্থাৎ মনে যা চাই তা করবে। কিন্তু মানুষ কখনো আজাদ হতে পারে না, মানুষের গলার মধ্যে আল্লাহর গোলামের রশি লাগানো আছে, মানুষ তো শুধু একমাত্র আল্লাহর হুকুম মতোই চলবে, কথা ঠিক না বেঠিক? কবি বলেন আজাদি আবাকার নেহি উনকি তদব্বর কো সলিখ জো ফিকরে আগার খাম তো আজাদি নেহি হে, যে আজাদি যে আজাদ, যে আজাদ তো হলো পশুত্বের কাজ, মানুষ হলো আল্লাহর গোলামি সব সময় করবে, যেখানেই থাকুক একমাত্র চিন্তা দিলে আল্লাহর ভয় যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সব শুনছেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন গোলাম তোমরা আমাকে ভয় করো, যদি আমাকে ভয় করো তুমি গুনাহ করতে পারো না। আর যে লোকটা গুনাহ করে সে লোকটা আল্লাহর ভয় করে না, কথা ঠিক না? আল্লাহর যে ভয় করে ওই লোকটা কি গুনাহ করতে পারে? আল্লাহ তাআলা বলেন যদি আমারে ভয় কর কি হবে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি তোমরা আমারে ভয় করো, ওকুলু কওলান সাদীদা, আর যদি তোমরা সত্য কথা বলো, যে কথা সঠিক এটা বলো আর আমারে ভয় করো, মিথ্যা তোমরা বলো না, যদি তোমরা এই কাজগুলো করো আল্লাহ তাআলা বলেন ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল আমি পরিশুদ্ধ করে দেব, তোমাদের পিছনের আমলগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আল্লাহর ভয় অন্তরে থাকলে ওই লোকটা গুনাহ করতে পারে? গুনাহ করতে পারে না। এই জন্যই তো রসুল বলেন এই পৃথিবী যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহ একমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছেন, কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী হাদিসে পাকে বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম আনতুম খুলিকতুম লিল আখিরাত, এই দুনিয়া যা দেখো আর যা দেখো না সব কিছু তোমাদের গোলাম, আর আল্লাহ তোমাদেরকে বানিয়েছে একমাত্র আল্লাহর গোলামের জন্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন এই নদী দেখো, নদীও আল্লাহর গোলামি করে তোমাদের জন্য, আল্লাহ বলেছেন মানুষের গোলামি করবা। এই আসমান দেখো, এই আসমানও তোমাদের গোলাম। এই সূর্য দেখো, সূর্য তোমাদের গোলাম। আর আল্লাহ তাআলা একমাত্র তোমাদেরকে বানিয়েছে আল্লাহর গোলামের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে গোলাম এই যে তোমরা সমুদ্র দেখো, এই পানিকে আমি নোটিশ দিয়ে রাখছি, নোটিশ দিয়ে সূরা বাকরায় আল্লাহ বলেন অল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, আল্লাহ তাআলা বলেন ফুলক মানে নৌকা, বোট ইস্তিমার, তাজরি মানে চলা, বাহার মানে সমুদ্র। আল্লাহ বলেন হে পানি শোন শোন, আমার গোলামেরা বিমা ইয়ানফাউন নাস, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে সমুদ্রের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে, এই দেশ থেকে ওই দেশে যাবে, সাবধান আমার গোলামদেরকে কিন্তু তুই ডুবাইয়া দিবি না। সুবহানাল্লাহ বলেন। এই পানিকে বলেছি আমার গোলাম তোরে ব্যবহার করবে, খাবে, হাত ধোবে, পা ধোবে, কিন্তু তুই কোনো কিছু বলতে পারবি না, কারণ আমার এই গোলাম হলো একমাত্র আমার জন্যে, আর তোরে বানাইছি একমাত্র আমার গোলামের গোলামের জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে শুধু পানি নয়, পৃথিবীর ছোট মাখলুকাত পিপীলিকা দেখো, এই পিপীলিকা থেকে শুরু করে মৌমাছি দেখো, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত একমাত্র কার গোলামি করে? একমাত্র আল্লাহর তাসবি জপে, আর শুধু গোলামি আমাদের করে, তাসবিটা আল্লাহর জপে, আর সবাই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে একমাত্র মানব জাতির গোলামি করে, ঠিক কি না?
আল্লাহ বলে এটা মৌমাছি, যে দেখতেছো মৌমাছি, এটা আমি আমার জন্য বানাই নাই, এটা তোমাদের জন্য বানাইছি। আল্লাহ মৌমাছির বানাইছে মৌমাছি, ওয়াহা রাব্বুকা, আল্লাহ তাআলা মৌমাছির ওহী নাজিল করছে, আল্লাহ ডাক দিয়া বলে ওয়াহা রাব্বুকা ইলান নাহলি, হে মৌমাছি সাবধান। মৌমাছির অন্তরে আল্লাহ তাআলা এই কথা জানাইয়া দিলেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, তোমরা তিনটা জায়গার মধ্যে বাসা বাঁধবা, তোমরা বিল্ডিং এর কোণায় বাসা বাঁধবা, তোমরা পাহাড়ে বাসা বাঁধবা, তোমরা জঙ্গলের গাছের মধ্যে বাসা বাঁধবা। কারণ হলো এই মধুটা হলো আমার গোলামদের জন্য হলো শেফা উল লিন্নাস, মানুষের জন্য হলো শেফা, রোগ মুক্তির ঔষধ। সুবহানাল্লাহ বলেন। তোমরা দূর দূরান্তে যাইবা মধু আহরণের জন্য, বহু দূরে যাইবা, 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে যাইবা। আল্লাহ তাআলা বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এরপরে তোমরা প্রত্যেক ফুল থেকে মধু আহরণ করবা, ফাসলুকি সুবুল রাব্বিকা জুলুলা, এরপরে তোমার রব কর্তৃক তুমি ফিরে আসবা। তুমি 10 কিলোমিটার 15 কিলোমিটার 100 কিলোমিটার দূরে গেল, আমি আল্লাহ তাআলা তোমার বাসাটা তোমার চিনাইয়া দেব। তিন জায়গায় বাসা বাঁধার কথা কেন বলেছে? মানুষ তিন জায়গায় বসবাস করে, বিল্ডিং এর কোনায় বাঁধো, ঘরের কোনায় বাঁধো, কারণ যেন শহরের মানুষগুলো মধু খেতে পারে। পাহাড়ে বাঁধো, পাহাড়ের মধ্যে কিন্তু গরিব মানুষগুলো, সাধারণ মানুষগুলো যারা মরুপ্রান্তে বসবাস করে, মরুভূমির মানুষগুলো কিন্তু সময় মতো শহরে আসতে পারে না, কথা ঠিক কি না? আল্লাহ বলে ও মৌমাছি শোন, তুই ওই পাহাড়ে বাসা বাঁধ, যেন আমার ওই গরিব গোলামগুলো যারা শহরে আসতে পারে না, বছরে একবারও আসে না, মাসেও একবার আসতে পারে না, ওই গোলামগুলো যেন তোর মধু খায়া খায়া আমি আল্লাহর শুকুর আদায় করতে পারে, এই জন্য মরুপ্রান্তে তুই বাসা বাঁধ। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে দুনিয়া, হে মধু শুনো, হে মৌমাছি শুনো, তুমি গাছে বাঁধা বাসা বাঁধো, অনেকে পাহাড়ি এলাকার মধ্যে বসবাস করি, মানুষগুলো শহরে আসতে পারে না, কথা বলেন ঠিক কি না? তোমরা যদি গাছের মধ্যে তোমরা বাসা বাঁধো, আমার ওই গরিব গোলামগুলো যারা শহরে আসতে পারে না, তারা ওই গাছ থেকে মধু নিয়ে খেতে পারবে, কারণ আমার সমস্ত গোলাম আমার কাছে প্রিয়, যারা শহরে বাস করে তারাও প্রিয়, যারা মরুপ্রান্তে বাস করে তারাও আমার কাছে প্রিয়, যারা জঙ্গলে বাস করে তারাও প্রিয়, আমার সকল গোলামকে যেন আমি মধু খাওয়াতে পারি, এই জন্য আমি মৌমাছির নোটিশ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই জন্য মৌমাছি তো তার কথা মতো কাজ করতেছি, মৌমাছি তার নির্দিষ্ট পথে চলতেছে, পানি তার হুকুম মতো চলতেছে, গাছগাছালি তার হুকুম মতো চলে, এই বাতাস তার হুকুম মতো চলে, কিন্তু তোমরা মানব জাতি তোমরা আমার কথা মতো চলো না। আর কে আমার কথা মতো চলুক আর না চলুক দেখার বিষয় নয়, কিন্তু তোমরা মানুষ যখন আমার হুকুম পালন করো না, তখন আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় ব্যথা লাগে, ঠিক কি না? আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আল্লাহ বলে আদরের গোলাম, তোমরা আমার আদরের গোলাম, হে ভাই ও আমার বন্ধু, আজকে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তোমার কাছে আজকে ক্ষমতা বেশি প্রিয়, তোমার কাছে নারী বেশি প্রিয়, তোমার কাছে অর্থ বেশি প্রিয়, তোমার কাছে আজকে ক্ষমতা, তোমার কাছে লোক দেখানো বেশি প্রিয় হয়ে গেছে। না না, এটার নাম কামিয়াবি নয়, এটার নাম কিন্তু সফলতা নয়। সফলতা হলো তোমার মৃত্যুটা যদি ইমানি হালাতে হয়, আর ইমানি হালাতে মৃত্যুবরণ করে যদি জান্নাতটা তুমি পেয়ে যাও, এটাই হলো সফলতা, কথা বলেন ঠিক কি না? একটা মানুষ যদি সারা জিন্দগি বড় রিক্সা চালায় মনে দুঃখ নাই, একটা মানুষ যদি সারা জিন্দগি বড় রাস্তা ঝাড়ুতে মনের মধ্যে কোনো দুঃখ নাই, একটা মানুষ যদি সারা জিন্দগি বড় অন্যের গোলামি করে কোনো দুঃখ নাই, একটা মানুষ যদি অন্যের গোলামি করে, একটা মানুষ যদি পাহারাদারি করে, একটা মানুষ যদি দারোয়ানগিরি করে কোনো বাধা নাই, মনের মধ্যে কোনো দুঃখ নাই। মৃত্যুর পরে আল্লাহ যদি বলে দয়া করে আব্দুর রহিম, জিন্দগি বড় তুমি ক্ষেতের মধ্যে কাজ করেছ, জিন্দগি বড় রিক্সা চালাইছো, জিন্দগি ভর তুমি অন্যের কাজ করেছো, গোলামি করেছো, বড় কষ্ট করেছো, যাও যাও, আমি আল্লাহ দয়া করে আজকে তোমারে জান্নাত দিয়ে দিলাম, এই লোকটার মতো সফল আর কেউ নাই, ঠিক কি না? সারা জিন্দগি ভর ব্যবসায়ী করেছো, ধন দৌলতের তোমার কোনো অভাব নাই, তোমার চাকর বাকরের কোনো অভাব নাই, মৃত্যুর পরে আল্লাহ যদি বলে আব্দুর রহমান, আরে আব্দুর রহিম, আরে আব্দুল করিম, আরে আল্লাহ, আমি দুনিয়াতে তোরে বড় ইজ্জত দিয়েছিলাম, বড় ক্ষমতা দিয়েছিলাম, দুনিয়াতে বড় তোরে আমি অনেক কিছু দিয়েছি, আজকে যা যা, আজকে তুই জান্নাতের উপযুক্ত হয়ে আসতে পারো নাই, যা যা, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম না, মায়া করলাম না, আজকে যা তুই জাহান্নামে যা, ওই লোকটার মতো হতো বাগা পোড়া কপাল, দুনিয়ায় কেউ নাই, ঠিক কি না?